আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, আননেসেসারি থার্ড পার্টি অ্যাডগুলো আমাদের ফোনে শো করতে থাকে, যা অত্যন্ত বিরক্তকর। এমনকি আমাদের বাসায় ছোট ছোট ছেলেমেয়েরা যখন মা বাবার ফোন নিয়ে কার্টুন ভিডিও দেখে বা গেমস খেলে, তাদের সামনে 18+ অ্যাডাল্ট অ্যাডগুলো শো করে, যা দেখে দেখে বাচ্চারা খারাপ কিছু শিখে ফেলে, যা বাচ্চাদের জন্য টোটালি আনসেফ। সো এই জিনিসগুলো কিভাবে বন্ধ করবেন বা কমিয়ে আনবেন তা থাকছে এই ভিডিওতে। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা চলে যাবেন সেটিংসে, সেটিংসে আসার পরে স্ক্রল করে নিচে আসবেন, আসবেন এই গুগলে। গুগলে আসার পরে আপনাদের ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে এখানে ডেটা অ্যান্ড প্রাইভেসি এখানে দিবেন। এখানে দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে দেখবেন মাই অ্যাড সেন্টার, এই যে এখানে মাই অ্যাড সেন্টার এটা অফ আছে, এটাকে জাস্ট অন করে দিবেন। অন করে দিয়ে গট ইট, এখানে আপনার কাজ শেষ। তারপরে আপনি চলে আসবেন প্লে স্টোরে, প্লে স্টোরে আসার পরে একটা অ্যাপস ডাউনলোড, একটা অ্যাপস ডাউনলোড করবেন, বলক অ্যাডা, জাস্ট এটাকে ইনস্টল করে দিবেন। বলক অ্যাডা এটাকে ইনস্টল করে দিবেন। ইনস্টল করে দিলে আপনার আর আননেসেসারি কোনো অ্যাড শো করবে না। এটা আপনার বলক অ্যাডা ডিঅ্যাক্টিভ আছে, এটাকে ট্যাপ করে অ্যাক্টিভ করে দিবেন। হ্যাঁ, এইখানে আপনার কাজ শেষ। এখন আসেন আপনার ফোনে যখন অ্যাডাল্ট অ্যাডাল্ট অ্যাড শো করে ওইটা কীভাবে অফ করবেন। আপনারা ওপেন করবেন প্লে স্টোর, প্লে স্টোর অফ ওপেন করে এই যে এখানে আমার আই ছবিটা দেখতেছেন আইকন, এই জিমেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন এই যে এখানে সেটিংস আছে, এই সেটিংস, সেটিংস আসার পরে স্ক্রল করে একবারে নিচে আসবেন। নিচে আসবার পর এখানে যে ফ্যামিলি, ফ্যামিলিতে ক্লিক করবেন। ফ্যামিলিতে ক্লিক করার পর এখানে দেখবেন প্যারেন্টাল কন্ট্রোলস, প্যারেন্টাল কন্ট্রোলস এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে অল অ্যাপস অ্যান্ড গেমস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের পিন কোড চাবে, আপনারা যে কোনো চারটে সংখ্যা দিবেন। তো আমি চারটে সংখ্যা দেখাবো। এখানে দেখেন এলো আপ টু, এখানে সব ধরনের অ্যাডাল্টস এখানে এলো আছে, এলো অল ইনক্লুডিং আনরেটেড। আপনি এখানে জাস্ট 7 করে দিবেন, 7, এই 7 করে দিবেন, 7 করে দেন সেভ দিবেন, সেভ করে দিবেন। দেন এখানে আপনাদের কাজ শেষ। এখন আপনাদের ফোনে আর কোনো ধরনের অ্যাডাল্ট অ্যাড আসবে না, ইভেন আননেসেসারি যে অ্যাডগুলো আসতো সেগুলো অনেক অংশে অনেকটা কম আসবে। যদি ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে ছিল এই পর্যন্ত, আগামীতে ইনশাআল্লাহ আরও ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, আর আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও যেন উপকৃত হয়।